নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজকের গল্পের নাম একটা ছোটো মেয়ে লিখেছেন বাণী বসু তাহলে শুনতে থাকো গল্পটা গল্পের নাম একটা ছোটো মেয়ে লোকে বলে আমি একটা ছোটো মেয়ে এ তো বাচ্চা এইভাবে বলে কিন্তু আমি জানি আমি মোটেই বাচ্চা টাচ্চা নই বারো ক্লাসে উঠলুম সতেরো বছর বয়স হলো। আবার বাচ্চা কি আসলে আমি বেটে চার ফুট সাড়ে দশ ইঞ্চি মোটে হাইট মোটা সোটা নই তাই আমাকে ছোট লাগে আমার বন্ধু দেবলিনার মা বলছিলেন হঠাৎ দেখলে তোকে লিনাদের থেকে অনেক ছোট দেখায় কিন্তু মুখটা ভালো করে দেখলেই যে কেউ বুঝবে দেবলিনা মজা পাওয়া হাসি হাসতে হাসতে বলেছিল তবে কি ঋতুর মুখটা পাকা পাকা মা না পাকা নয় ঢোক গিললেন দেবলিনার মা মানে ওই ম্যাচিওর আর কি সেই মুখই এখন দেখছি আমি গালগুলো ফুলো ফুলো চোখ দুটো গোল মতো পাতা নেই নেই মানে কম ভুরু খুব পাতলা ঠোঁটের ওপর দিকটা সামান্য উঁচু হেসে দেখল দাঁতগুলো পরিষ্কার ঝকঝকে কিন্তু বাঁ দিকের ক্যানাইনটা উঁচু একটু বড় বড় দাঁতগুলো আমার চিবুকে একটা টোল আছে আমার আরেক বন্ধু রুবিনা বলে তোর এই টোলটাই তোকে বাঁচা বেরিত কেন এ কথা রুবিনা বলল তার মানে কি বুঝতে হলে আমার বন্ধুদের কোনো কোনো আলোচনার মধ্যে ঢুকতে হবে ভুরু প্লাক করা নিয়ে কথা হচ্ছিল একদিন দেবলিনার ভুরু খুব সরু বাঁকানো বৈশালী বলল এরকম ভুরু আজকাল আউট অফ ফ্যাশন রুবিনা বলল না থাকলে করবেটা কি যা আছে তার মধ্যেই তো সে পানতে হবে এই যেমন ঋতু বুরু বলে জিনিসই নেই তার প্লাক অমনি আলোচনা দেবলীনাথ থেকে আমার দিকে ঘুরে গেল যেটাকে আমি ভয় করি এবারে ওরা আমাকে নিয়ে পড়বে ঋতুর অ্যাটলিস্ট ব্রণর সমস্যা নেই বৈশালী বলল হ্যাঁ কালো হলে ওর স্কিনটা খারাপ না রুবিনা বলল এই ঋতু স্কিনের জন্যে কি করিস রে আমি ক্ষীণ গলায় বললুম তুই কি করিস আমি আমার তো হাজার গন্ডা ব্রণ কোনো ক্রিম মাখার নেই রেগুলার মুসুর ডাল বাটা আর চন্দন মাখতে হয় বৈশালী কি করিস রে আমার আবার মিক্সড ক্রিম জানিস তো নাক চকচক করবে কপাল চকচক করবে আর গাল দুটো শুকিয়ে বাসি পাউরুটি হয়ে থাকবে আমার অনেক জ্বালা কোথাও ভাপ লাগে কোথাও বরফ কোথাও মধু কোথাও চন্দন সে অনেক ব্যাপার মা জানে তুই একটা মিস সামথিং না হয়ে যাস না দেবলি না খ্যাপালো তবু মন খুলে মিস ইউনিভার্সটা বলতে পারি না তো বৈশালী চোখ ছোট্ট করে হাসছে মিস ইউনিভার্স হোস না হোস মিস সেন্ট অ্যান্থানিস তুই হয়েই আছিস আমি বৈশালীর দিকে তাকালুম শীতকালে ওর গাল দুটো একটু ফাটে লালচে ছোপ পড়ে এমনিতেই একটু লালচে ফরসা রঙর মুখটা এত মিষ্টি যে চোখ ফেরানো যায় না লম্বা দোহারা ফুল হাতা লাল সোয়েটার পরেছে আমাদের স্কুলের ইউনিফর্ম ব্লু স্কার্টের ওপর ওকে দেখাচ্ছে যেন স্নো হোয়াইটের গল্প থেকে নেমে এসেছে এখনও মিস সেন্ট অ্যান্থনি আঁকাও পায়নি কিন্তু টিচাররা ওকে আড়ালে ব্লাডি মেরি বলে ডাকেন ইতিহাসের ওই কুখ্যাত রানীর নামে ওকে কেন ডাকা হয় আমরা ভেবে পেতুম না দেবলিনাই জ্ঞান দিল ওটা একটা ককটেলের নাম ভদকার সঙ্গে টমেটো রস পাঞ্চ করে নাকি ব্লাডি মেরি হয় দারুণ খেতে রুবিনা বলল মাতৃতু তোর চীনের টোলটাই তোকে বাঁচাবে মানে কাউকে ডোবাবে ইস ভেরি সেক্সি আমি এখন আয়নার দিকে তাকিয়ে আমাকে দেখছি মস্ত বড় আয়না মাঝখানে একটা দুপাশে দুটো তিনটে ছায়া পড়েছে আমার ভুরু নেই গোল গোল চোখ দাঁত উঁচু বেবি ফেস বেটে কালো সোজা সোজা চুল শুদ্ধমাত্র চিবুকের টোল সম্বল একটা গরম তরল কিছু উঠে আসে ভেতর থেকে আমি সৌনককে চাই কবে থেকে চাই প্রেপ থেকে পড়ছি ওর সঙ্গে ও আমার খাতা নিয়েছে আমি ওর খাতা নিয়েছি এক সঙ্গে বাড়ি ফিরেছি ওর বাড়ি আমার একটু আগে একটা বড় বড় ছায়া ঘেরা গলিতে ওকে বেঁকে যেতে হয় ওর উপর যেন আমার একটা জন্মগত অধিকার জন্মে গেছে কিন্তু ও সেটা বুঝলে তো ও আমাদের স্কুলের সেরা অ্যাথলিট ক্রিকেট টিমের ক্যাপ্টেন মিক্সড ডাবলসে ব্যাডমিন্টনে ওর পার্টনার দেবলিনা সৌনখের চোখ কিন্তু সব সময় বৈশালীকে খোঁজে এসব আমি বুঝতে পারি খেলাধুলোয় আমি নেই একটু একটু টেবিল টেনিস খেলার চেষ্টা করি ছোটো থেকে নাচ শিখছি ফুটওয়ার্ক ভালো হওয়া উচিত কিন্তু রুবিনা আমার চেয়ে অনেক দ্রুত অনেক চৌখস নাচ শিখছি বলে যে স্কুল কনসার্টে হিরোইনের রোল পাই তাও না সেখানে বৈশালী আমার চেয়ে অনেক খারাপ নেচেও হিরোইন আমি সখীদের দলে বৈশালীকে খুঁটিনাটি স্টেপিং শেখাতে আমার প্রাণ বেরিয়ে যায় বাড়ি ফিরলে মা বলে ক্ষীরে শ্যামার রোলটা পেলি না মা এই ফিগারে শ্যামা সে কি তবে বজ্রসেন কি যে বলো মা চার ফুট সাড়ে দশ ইঞ্চিতে বজ্রসেন হয় মা যেন এই প্রথম আমাকে দেখে ভালো করে তাকায় চোখের দৃষ্টিতে একটা বিস্ময় যেন মা বলতে চাইছে সত্যি এই ফিগারে হয় না বুঝি ও তোর হাইট কম বুঝি তাই তো তাই তো মায়েরা স্নেহান্ধ নিজের মেয়েকে প্রত্যেকেই হয়তো অপসরীভাবে অত ভালো করে ভরতনাট্যমটা শিখলেই কোনো কাজেই দীর্ঘশ্বাসের মধ্যে মিলিয়ে যায় শেষ কথাগুলো মাকে আমি বুঝতে পারি আমি একমাত্র মেয়ে একমাত্র সন্তান আমার একটা ভাই হয়েছিল হয়েই মারা যায় মা বাবা কেউই সেই শোক কাটাতে পারেনি কেমন বিষণ্ন সবসময় যেন ভাবিত মনের মধ্যে কি একটা ভার বইছে আমাকে নিয়ে মা বাবার অনেক আশা ছোট্ট থেকে মা বাড়ির সব কাজ সামলে আমাকে নিয়ে সাঁতার নাচ ছবি আঁকার স্কুলে নিয়ে যাচ্ছে আসছে আমার একটু গা গরম হওয়ার জন্যেই সঙ্গে সঙ্গে ডাক্তার সঙ্গে সঙ্গে ওষুধ খাওয়া দাওয়ার ব্যাপারেও ভীষণ সাবধান ব্যালেন্স ডায়েট ব্যালেন্স ডায়েট করে দুজনেই পাগল তাছাড়াও আমাদের সব কিছু ছকে বাঁধা মাসে একদিন মামার বাড়ি দু মাসে একদিন জেঠুর বাড়ি বছরে একবার বড় বেড়ানো একবার ছোট বেড়ানো মাধ্যমিক পর্যন্ত বাবা মা মোটামুটি আমার লেখাপড়া দেখিয়ে দিয়েছে মাধ্যমিক পর্যন্ত আমি বেশ ভালোও করেছি কিন্তু উচ্চ মাধ্যমিক থেকে আর কুল পাচ্ছি না বাবা মাও না তিনজন টিউটার এখন আমার নশো টাকা আমার টিউটারের পেছনে খরচ নাচের স্কুলে দেড়শো এখন স্পেশাল কোচিং নিতে হয় এছাড়াও আছে নাচের পোশাক নাচের ট্রুপে এখানে ওখানে যাওয়ার খরচ আমার মা তো চাকরি করে না বাবা একা আমার এক এক সময় খুব খারাপ লাগে দেবলীনা বা বৈশালীদের মতো আমরা ধনী তো নই ওরা আমার বন্ধু বলেই বাবা মা কয়েক বছর ধরে ভিসিআর ওয়াশিং মেশিন কিনল বছর জন্মদিনে আমাকে একটা নতুন মিউজিক সিস্টেম কিনে দিয়েছে সিডি প্লেয়ার পর্যন্ত আছে জন্মদিনে বন্ধুরা এসে ওটা দেখে হুশহাস করছিল দেবলীনা বলল ইস মাসি আমি যে কেন অনলি চাইল্ড হলাম না দাদাটা সব মাটি করলো আমার মা হাসতে গিয়ে কাঁদো কাঁদো মুখে বললো কত ভাগ্যে একটা দাদা পেয়েছো তা যদি জানতে ঋতুটা বড়ই একা বৈশালী বলল দাদা তবু স্ট্যান্ড করা যায় কিন্তু দিদি রুবিনা বলল যা বলেছিস সৌনক বৈশালীর দিকে চেয়ে বলল যাক বাবা দাদা স্ট্যান্ড করতে পারিস তাহলে অন্তত তুই ফ্যামিনিস্ট নস জন্মদিনের উৎসবের শেষে কেমন মনমরা মরা লাগলো মাকে বললাম কেন যে এত দামি উপহার দাও মা বলল তোকে আরও কত দিতে আমার সাথ যায় আরও মা আর কত দেবে আমি কি করে তোমাদের এত সব ফেরত দেব মনে মনে বলি মা একটু দ্বিধা করে বলল তুই যেন নিজেকে কারো থেকে ছোট কারো থেকে কম না ভাবিস কিন্তু মা ওয়াশিং মেশিন ভিসিআর মিউজিক সিস্টেম এই দিয়ে কি আমি ওদের সঙ্গে পাল্লা দিতে পারবো হতে পারবো বৈশালীর মতো সুন্দরী দেবলিনার মতো খেলোয়াড় রুবিনার মতো চৌখস বেদিশার মতো ব্রিলিয়ান্ট অনেক করে বাবা মাকে বুঝিয়েছিলাম আমি সায়েন্স নেব না অঙ্ক আমার বাঘ খেটে খুঁটে মাধ্যমিকে পঁচাত্তর পার্সেন্ট পেয়েছি বটে কিন্তু ভয় আমার খোঁচেনি কেমিস্ট্রি আমি মুখস্থ করতে পারি না ফিজিক্স আমার মাথায় ঢোকে না বায়োতে প্র্যাকটিক্যাল করতে আমার ঘেন্না করে আমি বোঝালাম বাবা বলল তুই একটা স্টার পাও আমি ফিজিক্স কেমিস্ট্রিতে লেটার পেলি জিওগ্রাফি আর ম্যাথসে সামান্য কয়েক নম্বরের জন্য লেটার মিস করেছিস তুই সায়েন্স পারবি না এটা কি একটা কথা হলো মা বলল তাহলে কি তোর ভালো লাগে না ভালোও লাগে না কঠিনও লাগে মা কেন বুঝতে চাইছো না কিন্তু আমরা যে তোকে কবে থেকে ভেবে রেখেছি ইঞ্জিনিয়ার করব বাবা বলল জানিস তো আমি হেলথ পরীক্ষায় পাশ করতে পারিনি বলে ইঞ্জিনিয়ারিং পড়তে পারলাম না মা ভরা চোখে বলল নিতুমাসি কি মনে আছে তো আমার মামাতো তো বোন মনে আছে হ্যাঁ এখন তো কানাডায় থাকে শুধু থাকে কত বড় ইঞ্জিনিয়ার আমার সমবয়সী বোন সে মন্ট্রিয়ালে বসে বড় বড় মেশিনের ডিজাইন করছে আর আমি আমি বোকার মতো সায়েন্স পড়লুম না ফিলোজফিতে দিগ্গজ হয়ে এখন দিনগত পাপ ক্ষয় করে যাচ্ছি কিন্তু মা সায়েন্স বললি যে আমি জয়েন্ট পারব পারলেও যে মাসির মতো ব্রিলিয়ান্ট হব তো কে বলল কে বলতে পারে কে কি হবে মায়ের চোখ যেন শূন্য স্বপ্নের পাহাড় দেখছে বাবা বলল ঠিক আছে ঋতু তোর যা ভালো লাগে পর আমরা কোনো চাপ দেওয়ার ব্যাপারে নেই তোর যা ইচ্ছে তবে তুই যে মিথ্যে ভয় পাচ্ছিস এটা আমি তোকে বলতে পারি ঠিক আছে ডিফিডেন্টলি কিছু করা ঠিক না ইচ্ছের বিরুদ্ধে চাপাচাপি আমি পছন্দ করি না বলল বটে কিন্তু বাবার মুখে কোনো আলো নেই মার মুখ করুন তা সে যাই হোক একবার যখন বাবা মার মৌখিক অনুমতি আদায় করতে পেরেছি আমি আরসি পড়ব পাখির মতো উড়ে যাচ্ছি স্কুলে যাবার পথেই দেবলীনা তারপর সৌনক ওরা দুজনেই সায়েন্স আমি আর্টস নিচ্ছি বলতে দুজনেই থেমে গেল তারপর সৌনক বলল ঋতু স্কুলে গিয়ে কাজ নেই তুই ডাক্তারের কাছে যা ওই যে ডাক্তার কাঞ্জিলাল দূর ওর কাছে কি কি করব। উনি তো পাগলের ডাক্তার তা তুই কি ভেবেছিস তোর মাথাটা ঠিক আছে দেবলিনা বলল হিউম্যানিটিস নিয়ে পড়ে তুই কী করবি কেরিয়ার তো একটা তৈরি করতে হবে এই সময়ে রুবিনা আর বিদিশা এসে আমাদের সঙ্গে মিশল রিতেশ আর সৃঞ্জয়ও আসছে দেখলাম দেবলিনা বলল শুনেছিস ঋতু আর্টস নিয়ে পড়বে হিস্ট্রি লজিক এডুকেশন ফল সায়েন্স বিদিশা বলল কি ব্যাপার ঋতু আমাদের এবার থেকে অ্যাভয়েড করতে চাইছিস নাকি আমার এ পথ তোমার পথের থেকে অনেক দূরে বিদিশাটার আসলে আমার ওপর একটু দুর্বলতা আছে সব সময় আমি ওর সঙ্গে সঙ্গে থাকি যা বলা যায় পেছন পেছনে থাকি বিদিশা ফার্স্ট গার্ল শ্রেঞ্জয় সেকেন্ড আমি থার্ড আসি কখনো কখনো ফোর্থ তো এসে যাই মাধ্যমিকে সেকেন্ড এসেছি বিদিশাকে ছুঁতে পারিনি আমাকে বিদিশা ওর সহচরী বলে মনে করে ল্যাংবোট আর কি আমি আশেপাশে থাকলে ওর প্রতিভাটা আরও খোল মাধ্যমিকের সেকেন্ড এসেও আমার মান বিশেষ বাড়েনি বিদিশাই বলে টেনেসিটি থাকলে কি না হয় ঋতুকেই দেখ না ঋতুর মতো দিনরাত রাত বইয়ে মগুজে থাকা আমার দ্বারা হবে না বাবা দেবলিনা ঘোষণা করলো বেশি না খেটেও দেবলিনা স্টার পেয়েছে ফর্ম নিলাম লিখতে যাচ্ছি সৌনক এক লাফে এগিয়ে এসে আমার হাত দুটো পিচমোড়া করে ফেলল বিদিশা লিখল কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথমেটিক্স আমার দিকে তাকালো ফোর্থ সাবজেক্ট কী নিবি বল এইটা তোর পছন্দ মতো দেব আমি বললাম সাইকো সই করতে হাত ব্যথা করছিল এমন জোরে ধরেছিল সৌনক সই করার আগে সৌনকের দিকে তাকালুম বিদিশার দিকে তাকালুম দায়িত্ব কিন্তু তোদের ঠিক হ্যাঁ ভাই কাঁধ চওড়া আছে সৌনক ত্যাগ করল মা বাবা বলল আমরা কিন্তু জোর করিনি ঋতু নিজের ইচ্ছে সায়েন্স নিলি ভাবিস না টিউটার বইপত্র লাইব্রেরি যা লাগে সব বলবি হয়ে যাবে সেই দৃশ্যটার কথা মনে করে আমার চোখ জ্বালা করছিল আজ এইচএস শেষ হলো আর সপ্তাহখানেকের মধ্যেই আমাদের চণ্ডীগড় মানালি বেড়াতে যাবার কথা কিন্তু আমি কি উপভোগ করতে পারবো কিছু ম্যাথস আমার যাচ্ছে তাই হয়েছে কেমিস্ট্রিতেও বোধ অনেক ভুল করেছি এইচএস যে এত টাফ হবে আমি কেন আমার বন্ধুরাও বুঝতে পারেনি কেউ খুশি না সৌনক বলল আগে থেকেই তোদের গুড বাই জানিয়ে রাখছি কেন কোথায় যাচ্ছিস স্টেটস ফেলে বসলি নাকি খেপেছিস সৌনক বলল ড্রপ আউট স্কুল ড্রপ আউট বলে একটা কথা আছে জানতাম সৌনক বিশ্বাস কথাটা এবার রিয়েলাইজ করতে চলেছে বাবাকে বলেছি একটা ফটোকপি মেশিন নিয়ে বসব কোর্টের পাশে জায়গা দেখুক বৈশালী বলল ভ্যাট তুই তো স্পোর্টস কোটাতেই যে কোনো জায়গায় পেয়ে যাবি আমারই হবে মুশকিল সৌনক শুকনো মুখ করে বলল পাশ করছে বিএসসি পরে কি হবে বল সুমিত বলল আগে থেকে অত ভেঙে পড়ার কি আছে আমিও তো ফিজিক্সে গাড্ডু খাবো মনে হচ্ছে তো কি জয়েন্ট তো আছে এখনও এবারে না হয় পরের বছর সৌনক বলল জয়েন্টে তো স্পোর্টস কোটা নেই বৈশালী আঙুল চিবত বলল ঋতু তুই কি জয়েন্টে বসছিস বসতে তো হবেই না হলে বাবার মুখ থেকে আলো নিবে যাবে মায়ের চোখ দুটো না না সে আমি সহ্য করতে পারবো না আস্তে আস্তে মাথা নেড়ে সরে এলুম শুনতে পেলুম বিদিশা বলছে ঋতুটার পরীক্ষা আসলে খুব ভালো হয়েছে বুঝলি ঠিক সতেরো দিন বাদে জয়েন্ট শেষ হলেই মনে হল মায়ের গর্ভ থেকেই যেন পরীক্ষা দিতে দিতে আসছি কবে যে নিবে আসা দিনের আলোয় পড়িনি রাত জেগে লেখা প্র্যাকটিস করিনি কবে যে টেনশন ছাড়া প্যানিক ছাড়া দিন কাটিয়েছি মনে করতে পারছি না এতদিনে কি শেষ হল জয়েন্টে যদি এসে যাই তো চার বছর ইঞ্জিনিয়ারিং সে মেকানিক্যাল থেকে আর্কিটেকচার পর্যন্ত যেটা পাই তারপর ওম শান্তি সার্টিফিকেটটা মা বাবাকে ধরিয়ে দিয়ে বলবো কি খুশি তো খুশি আর কিছু না কিছু পারবো না থিসিস না বিদেশ নিতু মাসি দীপু কাকারা নিজেদের মতো থাক আমিও আমার মতো থাকব একটা চাকরি তো পেয়ে যাবই তারপর দুমদাম করে বড়ো হয়ে যাব টিউটারদের মুখ আর দেখতে হবে না নাচটাও ছেড়ে দেবো ধুর ভাল লাগে না কি হবে আর আজ রেজাল্ট বেরোবে জয়েন্টেরটা আগেই বেরিয়ে গেছে বেড়ালের ভাগ্যে শিখে আর ছিলল কোথায় বিদিশা সৌনক দুজনেরই কিন্তু হয়ে গেছে এতদিন ছিল সৌনক বৈশালী জুটি এবার বোধ হয় সৌনক বিদিশা দুজনেই ওরা বেঙ্গল ইঞ্জিনিয়ারিংয়ে যাচ্ছে এল সিক্সটিন আসছে এই বাসটা পয়া চড়ে পড়েছি স্কুল স্টপে নামতেই সৃঞ্জয় একদিক দিয়ে দেবলীনা আর এক দিক দিয়ে যেন ছিটকে বেরিয়ে গেল দেবলিনা এই লিনা কীরকম হল দেবলীনা কাঁচু মাচু মুখ করে একটা বাসে উঠে পড়ল লিনার কি ভালো হলো না সেকেন্ড ডিভিশন হয়ে গেল নাকি সৃঞ্জয়ের দিকে তাকাই কোথায় সৃঞ্জয় ভিড় ঠেলে ঠুলে ঢুকতে থাকি বেশিরভাগ ক্যান্ডিডেটই বাবা কি মা কি আর কাউকে সঙ্গে করে এনেছে আমার মাও আসতে চেয়েছিল কদিন মায়ের জ্বর হয়েছে আমি বারণ করলাম আজকে জাস্ট রেজাল্ট বেরোচ্ছে আসল বাঘের খেলা মার্কশিটের দিনে সেদিন মাকে আনব আমাদের নোটিশ বোর্ডটা বড্ড উঁচুতে তার ওপর কাঁচে আলো ঝলকাচ্ছে কিছু দেখতে পাচ্ছি না বলো বলো তোমার রোলটা বলো আমি দেখে দিচ্ছি বাবা জাতীয় একজন বললেন এফ এইচ এ থ্রি টু সেভেন ওয়ান এফ এইচ এ থ্রি টু কী বললে সেভেন ওয়ান ওয়ান এই তো সেভেন টু না সেভেন ওয়ান তো নেই সে কি এফ এইচ এ থ্রি টু সেভেন ওয়ান দেখুন না আমি সরে যাচ্ছি মাই গার্ল তুমি নিজেই দেখো আমার পায়ের তলাটা হঠাৎ সমুদ্রের বেলাভূমি হয়ে যাচ্ছে বালি সরছে বালি সরছে আমার রোল নাম্বার নেই নেই সত্যি নেই ই কি এরকম হয় নাকি এরকম ঘটে আমার আমি আমার ক্ষেত্রে ঘটছে এটা ঋতুপর্ণা মজুমদার আমার রোল নম্বর নেই আমার দুপাশ থেকে সমুদ্রের তীরে বালির মতো ভিড় সরে যাচ্ছে আমি ডান হাত বাড়িয়ে পথ করে নিচ্ছি কিছু দেখতে পাচ্ছি না কিন্তু সামনে চলেছি ঠিক চোখে জল না না জল নয় কেমন একটা ধোঁয়াশা যা এই সাত সকালে থাকার কথা নয় বুকের মধ্যেটা কেমন স্তব্ধ আমার হৃৎপিণ্ডটাও সৃঞ্জয় আর দেবলিনার মতো ছিটকে সরে যাচ্ছে রাস্তা রাস্তা অনেক পরে খেয়াল হলো আমি রাস্তা পার হচ্ছি যন্ত্রের মতো জেবরা ক্রসিংয়ে এসে দাঁড়িয়েছি যন্ত্রের মতো পার হচ্ছি রাস্তা আমি কোন দিকে যাচ্ছি বুঝতে পারছি না আমাদের গলিটা যেন কেমন দূর শরীর যখন আমায় এত দূর টেনে এনেছে বাকিটাও টেনে নিয়ে যাবে প্রতিবর্ত ক্রিয়া না কি একটা বলে যেন আমি ভাববো না ভাবছি না তো চলছি চলছি শুধু আমার হাতে এটা কি ও এটাকে বোধ হয় পার্স বলে এর ভিতরে কী থাকে টাকা পয়সা টাকা পয়সা মানে কি কত টাকায় কত পয়সা হয় কত পয়সায় কত টাকা হয় আরে এই বাড়িটা তো আমি চিনি উঁচু বাড়ি দশতলা বোধ হয় তুমি দশ গুনতে জানো ঋতু যে দশতলা বললে আচ্ছা গুনে দেখি তো লিফটে যাব না আমি গুনতে গুনতে উঠব সেই কারা যেন কী গুনতে গুনতে গিয়েছিল দোলা ছপন হ্যাঁ হ্যাঁ দোলায় আছে ছপন করি গুনতে গুনতে যাই আস্তে আস্তে উঠছি আমি এইটাই কি আমার বাড়ি না তো এটা বোধ আমার বাড়ি না কিন্তু এটাতে আমি আসি রোজ আসি না শনি মঙ্গলবারে আসি শনি মঙ্গলবার এসব কথার মানে কি এই তো পেতলের নেমপ্লেটওয়ালা দরজাটা ও এটা সেই ফিজিক্সের স্যারের বাড়ি এখনই দরজাটা খুলে যাবে স্যার চশমা মুছতে মুছতে জিজ্ঞেস করবেন আমি পরিকি মনি করে ওপরের দিকে ছুটতে থাকি এতক্ষণ পরে আমার দেহে গতি এসেছে ছুটতে ছুটতে আমি চলে যাই ছাদের শেষ প্রান্তে তারপর নিজেকে ছুঁড়ে দিই শূন্যের কোলে হে শূন্য আমাকে কোল দাও আর ঠিক সেই সময়ে যখন আর ফেরবার কোনো উপায়ই নেই তখনই পৃথিবী তার সমস্ত ঐশ্বর্য উজাড় করে দেয় মেয়েটির কাছে জীবন উজাড় করে দেয় তার সমস্ত নিহিত মানে রোদ দেখে সে জীবনে যেন এই প্রথমবার বুঝতে পারে রোদে এই শেখা হওয়া উল্টে পাল্টে ঘরবাড়ি গাছপালা গরু ছাগল টানুষ সমেত এইটাই জরুরি ব্যাপার পরীক্ষার ফলাফলটা নয় গাছও দেখে সে একটা গুলঞ্চ তিনটি বটল পাম। তার এরা প্রাগৈতিহাসিক কাল থেকে এদের সঙ্গে তার তাদের পারস্পরিক টান একশো ফুটের কাছাকাছি উচ্চতা থেকে পড়তে পড়তে তার হৃৎপিণ্ডে ফুসফুসে মাধ্যাকর্ষণ ও হাওয়ার অমানসিক চাপ তবু সে উল্টো দিকের এগারোতলা বিল্ডিংয়ের সাততলার আলসেই বসা একজোড়া ঘুঘুর গলার চিকন ময়ূরকণ্ঠী রঙটা পর্যন্ত দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে বৈশালী বা সৌনক নয় নিজেরই মুখের অনন্য সৌন্দর্য আর একবার দেখবার জন্য ব্যস্ত হয়ে পড়ে সমস্তটাই ভগ্ন মুহূর্তের একটা ঝলক একটা বোধ শুধু এমনই আলোক সামান্য এই বোধ যে এর জন্য জীবন দেওয়াই যায় কিন্তু মুশকিল এই যে জীবনটা চলে গেলে বোধটারও আর কোনো মানে থাকে না বাণী বসুর লেখা একটা ছোট মেয়ে গল্পটা শুনলে কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম